ইউরোপের কয়েকটা দেশ আছে যেগুলো নারী ও পুরুষের শতকরা হারের মধ্যে অনেক গরমিল রয়েছে। রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন এই দেশগুলোতে পুরুষ থেকে নারীর সংখ্যা অনেক বেশি। লাটভিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 118 জন, লিথুনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 117.2 জন, আর্মেনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.5 জন, রাশিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.3 জন, বেলারুশে প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.2 জন, ইউক্রেনে প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.87 জন। এর মধ্যে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সাবেক কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে প্রায় 200 হতে চলল। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় লাটভিয়ার নারীরা যতটা এগিয়েছেন ততটাই পিছিয়ে পড়েছেন সেখানকার পুরুষরা। পুরুষদের চেয়ে মেয়েরা সেখানে গড়ে 11 বছর করে বেশি বাঁচেন, ফলে তৈরি হয়েছে নারী পুরুষের মধ্যে এক সামাজিক ভারসাম্যহীনতা। নারী পুরুষের এই ভারসাম্যহীনতা প্রকৃত প্রমাণ পাওয়া যায় লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 50% বেশি। সমাজবিজ্ঞানী বাইবাবেলা বলছেন, এইসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার করার জন্য তৈরি হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মারা যাচ্ছে নয়তো আত্মহত্যা করছে, আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর চেয়ে 4 গুণ। নারী পুরুষের ভারসাম্যহীনতা তার বোঝা যায় 30-40 বছর বয়সীদের মধ্যে, কারণ ওই বয়সে যে কয়েকজন মেয়ে মারা যাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি মারা যাচ্ছে ছেলেরা। এর অর্থ হচ্ছে ওই বয়সীদের মধ্যে গাড়ি দুর্ঘটনা, মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদি ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি বেশি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।